তারা এডিকে মাটিতে ফেলে অনেক চেষ্টা করে বারবার তার বংশের বাতির উপর লাথি দিতে থাকে এবং শেষ পর্যন্ত আগুন নেভাতে সমর্থ হয়। একটু ভালো করে দেখুন তো, এই ছেলেটির কথা কি মনে পড়ে? হ্যাঁ, এটা বেবিস ডাউটের সেই ছোট্ট বাচ্চাটা। আপনার জন্ম যদি 1990 থেকে 2000 সালের মধ্যে হয়ে থাকে তাহলে এই সিনেমাটি আপনি দেখেননি এটা হতেই পারে না। আমাদের ছোটবেলায় এই সিনেমাটি দেখে যে আমরা কত হাসাহাসি আর আনন্দ করেছি সেটা বলে বোঝাতে পারবো না। এই ভিডিওর শেষে এই সিনেমা নিয়ে অবাক করার মতো বেশ কয়েকটি ফ্যাক্ট আপনাদের বলবো যা আপনি আগে হয়তো কখনোই ভাবতে পারেননি। এবার চলুন গল্প শুরু করা যাক। এটা আমেরিকার শিকাগো শহরের এক বিখ্যাত ধনী পরিবারের গল্প। এই পরিবারেই রয়েছে সবার আদরের এই ছোট্ট বাচ্চাটি। আদর করে তার বাবা মা তাকে বিঙ্ক নামে ডাকে। বিঙ্ককে দেখাশোনা করার জন্য তার বাবা মা গিলবার্টাইন নামের এই মহিলাকে রেখেছে। বিঙ্ক সবসময় অ্যাডভেঞ্চার অফ বেবি বু নামের একটা ছোট্ট গল্পের বই পড়তে পছন্দ করে। গিলবার্টাইন সবসময় তাকে এই বইটি পড়ে শোনাতো। এভাবে প্রতিদিন পড়তে পড়তে বিঙ্কের এই বইটি প্রায় 100 বারের উপর পড়া হয়ে যায়। বিঙ্কের মা মিসেস ল্যারিনের খুব শখ থাকে তার ছেলে বিঙ্কের ছবি নিউজ পেপারে বেশ বড় করে ছাপাবে, তাই সে শহরের নাম করা এক ফটোগ্রাফারকে ফোন করে ভাড়া করে। কিন্তু তিনজন চোর মিলে সেই ফটোগ্রাফারকে বেঁধে রেখে তারা নিজেরা ফটোগ্রাফার সেজে বেবি বিঙ্কের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মিসেস ল্যারিনকে দেখে চোরদের দলের প্রধান এগিয়ে এসে বলে, আমি মিস্টার চার্লি, এই শহরের সবচেয়ে ফেমাস ফটোগ্রাফার, আপনার বাচ্চাটা তো খুব সুন্দর। এই বলে সে বেবি বিঙ্ককে কোলে নিতে চায়, কিন্তু তখন বেবি বিঙ্ক তার জায়গা মতো একটা লাথি মারে। এদিকে যেহেতু ল্যারিন সেই ফটোগ্রাফারকে আগে কখনো দেখেনি তাই সে তাদের দেখেও বুঝতে পারে না যে তারা ছদ্মবেশী চোর। ল্যারিন তাদের আসল ফটোগ্রাফার মনে করে তাদের বেশ প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ ফটোগ্রাফারের মতো অভিনয় করার পর চোরদের দলের প্রধান, যার নাম এডি, সে ল্যারিনকে বলে, আপনার বাচ্চাকে আমাদের সাথে একটু একা ছেড়ে দিন, আপনি এখানে থাকলে সে বারবার আপনার দিকে তাকিয়ে থাকবে, এতে তার ছবি ভালো আসবে না, সেই সাথে আপনি যে জামাটা পরে আছেন সেটাতে আপনার সৌন্দর্য ঠিক মতো প্রকাশ পাচ্ছে না, আপনার নিশ্চয়ই এর চেয়ে আরও অনেক ভালো জামা আছে, আপনি সেগুলো পরে আসুন। এডির এই কথা শুনে ল্যারিন তখনই তার বাচ্চাকে একা রেখে তাড়াহুড়ো করে উপরের রুমে চলে যায় নিজের জামাকাপড় বদল করার জন্য। গিলবার্টাইন যাওয়ার আগে তাদেরকে অ্যাডভেঞ্চার অফ বেবি বু বইটা দিয়ে বলে, বেবি বিঙ্ক যদি কান্নাকাটি করে তাহলে এই বইটা পড়ে শোনাবেন। সবাই চলে যাওয়ার ঠিক পরপরই তারা তিনজন মিলে বেবি বিঙ্ককে জানালা দিয়ে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা বেবি বিঙ্ককে শান্ত রাখার জন্য সেই বইটিও নিজেদের সাথে নিয়ে যায়। এদিকে মিসেস ল্যারিন নিজের জামাকাপড় বদল করে যখন নিচে আসে তখন দেখে সেখানে কেউ নেই এবং টেবিলের উপর লেখা আছে, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি, ভালো চাইলে পুলিশে জানাবেন না। এদিকে বেবি বিঙ্কের বাবা মিস্টার কটওয়েলের কাছেও একটি চিঠি পৌঁছে যায় যেখানে লেখা থাকে, মিস্টার কটওয়েল, আমরা আপনার বাচ্চাকে কিডন্যাপ করেছি, যদি তাকে জীবিত ফেরত চান তাহলে আজকে এলি ফ্যাক্টরির পেছনে মধ্যরাতে $50 মিলিয়ন ফেলে যাবেন। এদিকে চোরদের দলের প্রধান এডি আর তার দুই সাগরেদ ভিকো এবং নরবি জঙ্গলের কাছে গিয়ে নিজেদের জামাকাপড়, নকল দাড়ি, চুল এবং তাদের গাড়িটিও বদলে ফেলে। তারপর বেবি বিঙ্ককে নিয়ে তারা নিজেদের বাসায় চলে যায়। বাসায় গিয়ে প্রথমেই তারা বেবি বিঙ্কের জামাকাপড় পাল্টানোর কথা চিন্তা করে। তারা কেউই আগে কোনোদিন বাচ্চা পালন করেনি, তাই অনেক কষ্ট করে নরবি কোনো মতনে বেবি বিঙ্ককে একটি সাধারণ জামাকাপড় পরায়। এদিকে ভিকো গরম দুধ নিয়ে আসে বেবি বিঙ্ককে খাওয়ানোর জন্য। ভিকো এডিকে জিজ্ঞেস করে, গরম দুধে বাচ্চার আবার মুখ পরে যাবে না তো? এডি বলে, নিজের চামড়ায় কয়েক ফোঁটা ফেলে চেক করে দেখো কতটা গরম। ভিকো শয়তানি করে নরবির টাক মাথায় কয়েক ফোঁটা দুধ ঢেলে দেয়। নরবি গরম দুধে ছেঁক খেয়ে চিৎকার করে ওঠে। এসব দেখে বেবি বিঙ্ক খুব আনন্দ পায়। এডি তাদেরকে বলে, বাচ্চাকে এখন তোমরা ঘুম পাড়িয়ে দাও, বাচ্চা ঘুমিয়ে থাকলে আশেপাশের কেউ সন্দেহ করবে না। নরবি বাচ্চাকে ঘুম পাড়াতে পাশের রুমে নিয়ে যায়। নরবি বেবি বিঙ্ককে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই সে বেবি বিঙ্ককে ঘুম পাড়াতে পারে না। সে বেবি বিঙ্কের সামনে নাচ গান করে কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তখন পাশের রুম থেকে এডি বলে, এই গল্পের বইটা তাকে পড়ে শোনাও। নরবি ছিল অশিক্ষিত, সে ঠিকমতো পড়তে পারতো না, তাই কোনো মতনে ভাঙ্গা ভাঙ্গা গলায় বিঙ্ককে সে বই পড়ে শোনাতে শোনাতে একসময় নিজেই সে ঘুমিয়ে পড়ে। এদিকে মিসেস ল্যারিনের বাসা থেকে পুলিশকে খবর দেওয়া হয়। তাদের সাথে বেশ কিছু গোয়েন্দা অফিসার তাদের বাসায় আসে এবং বিভিন্ন জিনিসপত্র হাতে নিয়ে পরীক্ষা করতে থাকে। তারা মিসেস ল্যারিনকে বাইরে যেতে নিষেধ করে। এদিকে নরবি ঘুমিয়ে যাওয়ার কারণে বেবি বিঙ্ক নিজেই নিজের বই খুলে দেখতে থাকে। বিঙ্ক বাইরে তাকিয়ে দুটি কবুতরকে দেখতে পায়। একই সাথে সে বইয়ের পাতা উল্টে তার বইয়েও দুইটি কবুতরের ছবি দেখতে পায়, তাই সে বইয়ের গল্পের মতো নিজেও অ্যাডভেঞ্চার করার জন্য হামাগুড়ি দিতে দিতে বিছানা থেকে নেমে কবুতরটির পিছু পিছু যাওয়া শুরু করে। এদিকে এডি আর ভিকো দুজনে বসে টিভি দেখছিল, তাদেরও বিঙ্কের প্রতি কোনো খেয়াল ছিল না। বিঙ্ক সেই কবুতরটিকে পিছু করতে করতে সিঁড়ি বেয়ে একদম বাসার ছাদের উপর উঠে যায়। ছাদ থেকে ভাঙ্গা কাচের অংশ দিয়ে বিঙ্ক নিচের দিকে তাকিয়ে থাকে। তখন বিঙ্কের মুখ থেকে কয়েক ফোঁটা লালায় এসে একদম এডির ঘাড়ের উপর পড়ে। এডি এবং ভিকো প্রথমে বুঝতে না পারলেও তারা উপরের দিকে তাকিয়ে দেখে বিঙ্ক ছাদের উপর উঠে তাদের দিকে তাকিয়ে আছে। তারা সাথে সাথে গিয়ে নরবিকে জাগিয়ে তোলে, তারপর বিঙ্ককে ধরার জন্য ছাদে দৌড়ে চলে যায়। কিন্তু বিঙ্ক আবার কবুতরের পিছু করতে করতে একটি বড় কাঠের পাটাতনে উঠে পড়ে। হামাগুড়ি দিতে দিতে সে পাশের ছাদে চলে যায়। এডি
এডি যখন বিংকে ধরতে আসে সে পাটাতনে আঘাতকেই ওখানেই পড়ে যায়। ভিকো তখন রেগে গিয়ে সে পাটাতনটিকেই ছুঁড়ে ফেলে দেয়। এইদিকে বেবি বিঙ্ক মনের আনন্দে হামাগুড়ি দিতে দিতে নিজের ইচ্ছা মতো সামনে এগিয়ে যেতে থাকে। ভিকো এবং নরবি কোনো মতনে এডিকে সোজা করিয়ে দাঁড় করায়। তারপর তারা তাকে বলে আমাদের এখান থেকে লাফ দিয়ে পাশের বিল্ডিংয়ে যেতে হবে, বাচ্চাটা ওদিকে চলে গেছে। তারপর ওরা 1 2 3 বলে লাফ দিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদে চলে যায়। কিন্তু মাথায় আঘাত পাওয়ার কারণে এডি তাদের সাথে লাফ দিতে পারে না, সে সাথে সাথে নিচে পড়ে যায়। বেবি বিঙ্ক ততক্ষণে হামাগুড়ি দিয়ে একটি বাসায় ঢুকে পড়েছে। সে বাসায় দরজায় হাত দিয়ে শব্দ করতে থাকে, সেই বাড়ির মহিলা এসে দরজা খুলে দেয়। ঠিক তখনই আবার কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয়ও সেই বাসায় এসেছিল, তাই মহিলা আর বিঙ্ককে দেখতে পায় না। সে নিজ দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বের হয়ে যায়। সে সরাসরি গিয়ে লিফটে উঠে পড়ে, আবার তখনই লিফটও চালু হয়ে যায়। বেবি বিঙ্ক নিচে চলে আসে। ভিকো আর নরবি তখন বাসার নিচে এসে দেখে এডি হাত মোড়ার মতো হয়ে নিচে পড়ে আছে। তারা তাকে টানাটানি করে কোনো মতনে দাঁড় করায়। এর মধ্যে দিয়েই বিঙ্ক তাদের পেছন দিয়ে চলে যায়। বিঙ্ক পাশেই একটি নীল রঙের বাস দেখতে পায়, যেটি দেখে তার বুবু বইয়ের সেই নীল বাসটির কথা মনে পড়ে যায়। সেও হামাগুড়ি দিয়ে সেই বাসে উঠে পড়ে। ঠিক বাসটি যখন ছেড়ে দিয়েছে, তারা তিনজন দেখতে পায় বিঙ্ক বাসের মধ্যে করে চলে যাচ্ছে। তারা সাথে সাথে সেই বাসটিকে ফলো করার জন্য তাদের নিজেদের গাড়ি নিয়ে বাসটির পিছু ধাওয়া করে, কিন্তু ঠিকমতো বাসের পেছনে লেগে থাকতে পারে না। তার বেশ কয়েকবার অন্য পথে চলে যায় এবং বাস হারিয়ে ফেলে। বাসের মধ্যে এক মোটা মহিলা বিঙ্কের সামনে একটি ঝুড়ি রাখে। বিঙ্ক ঝুড়ির মধ্যে দেখতে গিয়ে সে ঝুড়ির ভিতরেই ঢুকে যায়। বাস থামালে সেই মহিলা ঝুড়িতে কি আছে না দেখেই বেবি বিঙ্ককে সহই নিজের ঝুড়ি নিয়ে বাস থেকে নেমে পড়ে। এদিকে চোরের দল শেষ পর্যন্ত বাস খুঁজে পায়। নরবি দৌড়ে এসে বাসের ভেতরে চেক করতে থাকে, কিন্তু সে কোনো মতেই বেবি বিঙ্ককে খুঁজে পায় না। এর মধ্যেই মোটা মহিলা ভিকোর সামনে দিয়ে চলে গেলে ভিকো বেগের মধ্যে বেবি বিঙ্ককে দেখে ফেলে। তারা তিনজন মিলে সেই মোটা মহিলাটিকে ফলো করতে থাকে। সেই মোটা মহিলা একটু পরেই টের পেয়ে যায় যে তিনজন তাকে ফলো করছে, তাই সে সাথে সাথে নিজের ঝুড়ি রেখে তিনজনকেই বেদম মারতে শুরু করে। ঝুড়ি মাটিতে রেখে দেওয়ার কারণে বিঙ্ক ঝুড়ি থেকে নেমে আবার হামাগুড়ি দিয়ে চলতে শুরু করে এবং পাশের একটি শপিং মলে ঢুকে পড়ে। সেই শপিং মলে যারা শপিং করতে আসতো তাদের বাচ্চাদের রাখার জন্য একটি আলাদা বেবি কেয়ার ইউনিট ছিল। বেবি বিঙ্ককে এক মহিলা ফ্লোরে হামাগুড়ি দিতে দেখে সে মনে করে সে হয়তো বেবি কেয়ার ইউনিট থেকে বের হয়ে এসেছে, তাই সে আবার তাকে দায়িত্ব করে নিজেই বেবি কেয়ার ইউনিটে রেখে আসে। কিন্তু বিঙ্ক আবার সেই বেবি কেয়ার ইউনিট থেকে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে বের হয়ে পড়ে। এবার সে একটি বেবি কেয়ার সাইকেলের নিচে ঢুকে পড়ে। একটু পরেই এক মহিলা আসে আর বেবি কেয়ার সাইকেলটি নিয়ে চলতে শুরু করে। কিছুদূর এগিয়ে সেই মহিলা থেমে গেলে বিঙ্ক আবার সেখান থেকে বের হয়ে চলে আসে। বাইরে তখন একজন মহিলা সাংবাদিক বিঙ্কের হারিয়ে যাওয়ার ব্যাপারে নিউজ রিপোর্ট করছিল। বেবি বিঙ্ক তার পায়ের নিচ দিয়ে তার মাইক্রোফোনের তার পেঁচিয়ে কোনোভাবে সেখান থেকে চলে যায়। অল্প সময়ের জন্য তাকে টিভিতেও দেখানো হয়, কিন্তু কেউই সেটি খেয়াল করে না। এদিকে চোর তিনজন পাশে দাঁড়িয়ে কিভাবে আবার বাচ্চাটিকে খুঁজে পাবে সেটা নিয়ে চিন্তা করছিল। তারা টিভিতে তাকিয়েই বুঝতে পারে বাচ্চাটি তাদের পাশেই রয়েছে। কিন্তু বেবি বিঙ্ক একটি ট্যাক্সি দেখে তার বুবু বইয়ের একটি ট্যাক্সির ছবির কথা মনে পড়ে যায়। ট্যাক্সির দরজা খোলাই ছিল, তাই সে হামাগুড়ি দিয়ে চলতে চলতে সেই ট্যাক্সিতে উঠে পড়ে। সেই ট্যাক্সির যাত্রীরাও তাকে দেখতে না পেয়ে তার পাশে ব্যাগ রেখে দেয়। সে আবার ঢাকা পড়ে যায়। ট্যাক্সি ছেড়ে দেওয়ার পরপরই এডি কোনোভাবে ট্যাক্সির ভিতরে সেই বাচ্চাটিকে দেখতে পায়। ট্যাক্সি তার গন্তব্যে পৌঁছানোর পর ট্যাক্সির যাত্রীরা দুজন নেমে যায়। বেবি বিঙ্ক কয়েক ফাঁকে ট্যাক্সি থেকে নেমে পড়ে। সে ট্যাক্সির নিচ দিয়ে আস্তে করে বের হয়ে যায়। সে বের হয়ে সামনে চিড়িয়াখানা দেখতে পায়, যেটি দেখে তার মনে পড়ে যায় তার বুবু বয়ে হুবহু অবিকল দেখতে একটি চিড়িয়াখানা ছিল। তাই সে রাস্তার মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে সেই চিড়িয়াখানার দিকে যাওয়া শুরু করে। এদিকে চোর তিনজনও সেই ট্যাক্সিটিকে ফলো করে এসে সেখানে পৌঁছে যায়। তারা দেখতে পায় সে ব্যস্ত রোডের মধ্যে দিয়েই বেবি বউ চিড়িয়াখানার ভিতরে ঢুকে যাচ্ছে। বিঙ্ক অনেক ছোট হওয়ার কারণে সে গাড়ির নিচ দিয়ে খুব সহজেই চলে যেতে পারছিল, কিন্তু চোর তিনজন তারা কিছুতেই রাস্তা পার হতে পারছিল না। তারা রাস্তা পার হতে হতে অনেক সময় লেগে যায়, আর এই সময়ের মধ্যে বেবি বিঙ্ক একদম চিড়িয়াখানার ভিতরে চলে আসে। তারা তিনজন যখন চিড়িয়াখানার ভেতরে আসে, তারা দেখতে পায় বেবি বিঙ্ক একটি গরিলার খাঁচার মধ্যে ঢুকে গরিলার সাথেই বসে আছে। গরিলাটিও বেবি বিঙ্ককে খুব আপন করে নিচ্ছে। তারা তিনজন কোনোভাবে বাচ্চাটিকে সেখান থেকে বের করার প্ল্যান করে। প্রথমেই ভিকো খাঁচার মধ্যে হাত বাড়িয়ে বিঙ্কের জুতোর ফিতে ধরে টান দিয়ে তাকে বাইরে নিয়ে আসতে চায়, কিন্তু গরিলাটি সেটি দেখে ফেলে। সে রেগে গিয়ে খুব জোরে ভিকোর হাতে একটি মারে, ভিকোর হাত মচকে যায়। তারপর নরবিও একটি বড় লাঠি নিয়ে বিঙ্ককে সেখান থেকে বের করার চেষ্টা করে। গরিলা এবারও নরবিকে খুব আচ্ছা মতো করে মেরে দেয়। কিছুক্ষণ পর বিঙ্ক আর গরিলা ঘুমিয়ে যায়। এবার এডি নিজেই বিঙ্ককে বের করার চেষ্টা করে, কিন্তু বিঙ্ককে টেনে নেওয়ার সময় গরিলার ঘুম ভেঙে যায়। গরিলা উঠে সাথে সাথে এডিকে ধরে ফেলে এবং এত জোরে তাকে ছুঁড়ে ফেলে দেয় এডি উড়ে গিয়ে আরেকটি খাঁচায় ঢুকে যায়। তারা তিনজন বিধ্বস্ত হয়ে সেখানেই পড়ে থাকে। এদিকে গরিলার খাঁচার পেছনের দরজাটি হঠাৎ খুলে দেওয়া হয়। বেবি বিঙ্ক পেছন দিয়ে আস্তে আস্তে সেই চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়। চিড়িয়াখানাটির পাশেই ছিল একটি পার্ক। বিঙ্ক হামাগুড়ি দিয়ে দিয়ে সেই পার্কের ভেতরে ঢুকে পড়ে। পার্কের এক মহিলা বিঙ্ককে দেখে তার মায়ের কথা জিজ্ঞেস করে। তখন বিঙ্ক
পাশে তাকায়। সেখানে আরেকটি মহিলা বসে বই পড়ছিল, তাই সে ওই মহিলাকে বিঙ্কের মা মনে করে সেখান থেকে চলে যায়। বিঙ্কো হামাগুড়ি দিয়ে দিয়ে পার্কের ভেতরেই ঘুরতে থাকে। এদিকে বিঙ্কের কিডন্যাপ হওয়ার খবর নিউজ পেপারেও ছাপিয়ে যায়। বিঙ্কের মা তখন কান্নায় ভেঙে পড়ে। একটু পর চোর তিনজন বিঙ্কে খুঁজতে খুঁজতে পার্কে এসে পড়লে তারা তাকে দেখতে পায়। বিঙ্ক তাদের দেখেই একটি টানেলের ভেতর ঢুকে পড়ে, কিন্তু ছোট্ট বিঙ্কে তারা টানেলের অন্য পাশে গিয়ে ধরেই ফেলে। তারপর তাকে কোলে নিয়ে বাসায় যাওয়া শুরু করে, কিন্তু গাড়ির কাছে যাওয়ার আগেই তারা দেখতে পায় তাদের গাড়ির কাছে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। তারা ভয় পেয়ে পেছনে গিয়ে পার্কের একটি বেঞ্চে বসে পড়ে, আর বিঙ্কে এডির কোলে বসিয়ে তার গায়ের কোট দিয়ে বিঙ্কে ঢেকে রাখে। পুলিশরা তাদের দেখে তাদের কাছে আসে, এসে জিজ্ঞেস করে ওই গাড়িটা কার। তারা বলে এটা আমাদেরই গাড়ি। পুলিশ বলে গাড়িটা তো রাস্তার ধারে স্টার্ট করা অবস্থায় আছে, গাড়ি বন্ধ করনি কেন? কথা বলার সময় সে বিঙ্কের মুখ হাত দিয়ে ঢেকে রাখে। বিঙ্ক তাই ভেতর থেকে এডির আসল জায়গায় বারবার গুতো দিতে থাকে। এডি কোনোভাবে পুলিশকে বলে আসলে আমাদের গাড়ির ব্যাটারির সমস্যা আছে, তাই স্টার্ট বন্ধ করিনি। তখন পুলিশরা জিজ্ঞেস করে একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, তোমরা কি এ ব্যাপারে কিছু জানো? এদিকে বিঙ্ক কোটের পকেট থেকে একটা গ্যাস লাইটার খুঁজে পায়। টিপে টিপে সে কোনোভাবে লাইটার জ্বালিয়ে ফেলে এবং জ্বালিয়ে এডির আসল জায়গার নিচে রেখে দেয়। এডি ব্যথা সহ্য করে নিয়ে কোনো মতনে বলে না আমরা তো কিছু জানি না। পুলিশেরা আরও নানা বাহানায় তাদের সাথে কথা বলতে থাকে। তখন ভিকো এবং নর্বি চেষ্টা করে পুলিশকে সেখান থেকে সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে এডির নিচের আসল জায়গা সব পুড়ে যাচ্ছে। এডি সহ্য করতে না পেরে বিঙ্ককে ছেড়ে দিলে বিঙ্ক আস্তে করে বেঞ্চের নিচ দিয়ে বের হয়ে হামাগুড়ি দিয়ে চলে যায়। কিন্তু এডির প্যান্ট পুড়ে ততক্ষণে ধোঁয়া বের হতে শুরু হয়েছে। ভিকো এবং নর্বি ফিরে এসে দেখে এডির আসল জায়গার মতো আগুন জ্বলছে। তারা এডিকে মাটিতে ফেলে অনেক চেষ্টা করে বারবার তার বংশের বাতির উপর লাথি দিতে থাকে এবং শেষ পর্যন্ত আগুন নেভাতে সমর্থ হয়। এদিকে বেবি বিঙ্ক হামাগুড়ি দিয়ে বড় একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাছে চলে যায়। সেখানে অনেক শ্রমিক কাজ করছিল। এটি দেখে বিঙ্কের বুবু বইয়ের সেই আরেকটি ছবির কথা মনে পড়ে যায়। হঠাৎ সে দেখে একজন লোক কেক খেয়ে এক টুকরা কেক স্টিলের একটি বিমের উপর রেখে দিয়েছে। বিঙ্ক কেক খাওয়ার জন্য সেই বিমের উপর গিয়ে উঠে পড়ে, সাথে সাথে সেই বিমটি অটোমেটিক ক্রেনের মাধ্যমে টেনে তোলা শুরু হয়ে যায়। ছোট্ট বিঙ্ক সেই বিমের উপর বসেই আনন্দের সাথে কেক খেতে থাকে। এর মধ্যেই ভিকো সেখানে এসে বিঙ্ককে দেখে ফেলে। ভিকো বাকি দুজনকে ডেকে এনে তাকে দেখায়। বিঙ্ক তখন বিমের উপরেই বেশ আনন্দে বসে আছে। তারা তিনজন সাথে সাথেই লিফটে উঠে উপরে চলে যায়। লিফটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বাচ্চার উপর খেয়াল রাখতে থাকে, কিন্তু লিফটের স্পিড বেশি হয়। তারা বিঙ্কের আগেই দুইতলা উপরে উঠে যায়। যখনই বিঙ্কের বিম তাদের কাছাকাছি আসে, ভিকো সেই বিমে উঠে পড়তে চায়, কিন্তু সে উঠতে না পেরে সেটাতে ঝুলে পড়ে। ভিকোর ভরের কারণে বিম তাদের দিকে ঝুঁকে পড়ে এবং বেবি বিঙ্ক স্লাইড করে এসে ভেতরের একটি লিফটের ছাদের উপর বসে পড়ে, কিন্তু ভিকো ভিম ধরেই ঝুলে থাকে। লিফটটি দুইতলার নিচে নেমে থেমে গেলে বিঙ্ক বিল্ডিংয়ের ভিতরে চলে আসে। এদিকে এডি ভিকোকে হেল্প করার জন্য নর্বিকে জোর করে পাঠিয়ে দিলে উল্টো সেও ভিকোর পা ধরে ঝুলে পড়ে। এতক্ষণ বেচারা একা একা ঝুলছিল, এখন নর্বি সাহায্য করতে এসে মুসিবত আরও বাড়িয়ে দিল। নর্বি তার জুতা ধরে ঝুলে থাকতে শুরু করে। কিছুক্ষণ জুতো ধরে ঝুলিয়ে থাকতে না পেরে সে নিচে পড়তে পড়তে একটি কাঠের বিমের উপর আটকে যায়, আর ভিকো ঝুলে এসে ভিতরে পড়ে যায়। ভিকো এবং এডি উঠেই বিঙ্ককে খুঁজতে শুরু করে। এদিকে নর্বি ওই বিমের উপর বাড়ি খেয়ে শেষ পর্যন্ত একটি সিমেন্টের ডাব্বাতে গিয়ে পড়ে। এদিকে পরপর টানা কয়েকবার উল্টোপাল্টা অ্যাক্সিডেন্ট করে ভিকো ও একটি ময়লার ডাব্বাতে গিয়ে পড়ে। দুজনকে দুই দিকে হারিয়ে এডি তখন একাই বিঙ্ককে খুঁজতে থাকে। সৌভাগ্যবশত এডি বিঙ্ককে পেয়েও যায়। সে বিঙ্ককে দেখেই বলে ওঠে, আজ তোকে খাইছি, আমার সারা জীবন এত কষ্ট করি নাই, পুচকে বাচ্চা হয়ে আমার একের পর এক বাস দিয়ে যাচ্ছিস, আজকে তোর খবর আছে। এই বলে যেই সে সামনে একায় সে বিঙ্কের মুখের লালার উপর পিছলা খেয়ে আবার পড়ে যায়। সাথে সাথে একটি হাতুড়ি এসে তার কপালের উপর পড়ে। বেবি বিঙ্ক এসব দেখে হাসতে হাসতে সামনে এগিয়ে যায়। এডি কোনো মতনে উঠে দাঁড়ায়, কিন্তু মাথায় আঘাত পাওয়ার কারণে ব্যালেন্স করতে না পেরে রং মিক্স করার একটি মেশিনের সুইচ সে টেনে দেয়। সাথে সাথে উপর থেকে পিচ্ছিল রং এসে তার উপর পড়তে শুরু করে। তার সারা গা একদম রঙের আঠাতে মেখে যায়। সে উঠে আবার ডায়লগ মারতে শুরু করে, তোকে আমি ছাড়বো না পিচ্ছি শয়তান, আমি তোকে খুন করে ফেলবো। কিন্তু পিছলা জায়গায় সে আবার পিছলে পড়ে যায়। বিঙ্ক তখন তার সামনে একটা ক্যারিং লিফট দেখতে পেয়ে তাতেই উঠে পড়ে এবং নিচে নামতে শুরু করে। এডি উপর থেকে বিঙ্ককে দেখতে থাকে আর বলতে থাকে, আমার টাকা পয়সা সব চলে গেল রে, আমার সব শেষ হয়ে গেল। তখনই সে ক্রেনের একটি দড়ি নামছে দেখে সেটাতেও সে ঝুলে পড়ে, কিন্তু ঝুলে পড়ার পরপরই হঠাৎ মেশিন বন্ধ হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখে সবাই কাজ বন্ধ করে দিয়ে সেদিনের মতো বাড়ি চলে যায়। বেচারা এডি সারা গায়ে রং মেখে সেই দড়ি ধরেই ঝুলে থাকে। এদিকে বিঙ্কের ক্রেনও ততক্ষণে নিচে নেমে গেছে। সে ক্রেন থেকে নেমে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকে। রাতের বেলা ভিকো এবং নর্বি এসে কোনো মতন এডিকে সেখান থেকে বের করে নিয়ে তাদের বাসায় চলে যায়। এদিকে মিসেস ল্যারিনের বাসায় গোয়েন্দা অফিসারেরা তদন্ত নিয়ে কথা বলছিল। তারা বলে, আমরা রিপোর্ট পেয়েছি, অনেকেই বলেছে আজকে একটি ছোট্ট বাচ্চাকে প্রথমে বাসে দেখা গেছে, তারপর একটি চিড়িয়াখানায় দেখা যায়, তারপর একটি পার্কে। পাশেই বসে থাকা গিলবার্টেন তখন বলে ওঠে, শেষটা কি কনস্ট্রাকশন বিল্ডিং? অফিসার অবাক হয়ে বলে, হ্যাঁ। গিলবার্টেন বলে, এটা তো বিঙ্কের সবচেয়ে প্রিয় বইয়ের গল্পটার মতো, গল্পে একদম হুবহু এমনই ছিল। এরপর সে নিশ্চয়ই রিটায়ার্ড আর্মি অফিসারদের কাছে যাবে।
সাথে সাথে অফিসাররা তাকে নিয়ে রিটায়ার্ড আর্মি অফিসারদের থাকার জায়গার দিকে রওনা হয়। এদিকে বেবি বিঙ্ক সত্যি সত্যি আর্মি অফিসারদের হাউসে পৌঁছে যায়। সব বুড়ো হয়ে যাওয়া রিটায়ার্ড আর্মি অফিসাররা বিঙ্ককে দেখে অনেক খুশি হয়। তারা টিভিতে বিঙ্কের কিডন্যাপ হয়ে যাওয়ার কথা জানতো। তারা বিঙ্ককে সবার মাঝে রেখে গান গিয়ে শোনাতে থাকে। একটু পর সেখানে বিঙ্কের বাবা মাও চলে আসে। মিসেস ল্যারিন বিঙ্ককে দেখা মাত্রই দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নেয়। সবাইকে ধন্যবাদ দিয়ে তারা সেদিনের মতো বাড়ি ফিরতে শুরু করে। তো গাড়িতে যাওয়ার সময় বেবি বিঙ্ক একটা বড় বিল্ডিং এর দিকে ইশারা করে বারবার বলতে থাকে বু 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 বু। তখন তার মা মিসেস ল্যারিন বুঝে যায় বিঙ্কের বইটি ওই বিল্ডিংয়েই ফেলে এসেছে, অর্থাৎ বিঙ্ক ওই বিল্ডিংয়েই ছিল। পুলিশ অফিসার তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে সেই বিল্ডিংয়ের কাছে যায় এবং সমস্ত বিল্ডিং পুলিশ দিয়ে ঘিরে ফেলে। এদিকে তিনজন চোর তখন ওই বিল্ডিংয়ের মধ্যেই ছিল। হঠাৎ বু বু শব্দ শুনতে পেয়ে এডি সামনে এগিয়ে এসে সেই বইটি দেখতে পায়। বিঙ্ক হয়তো সেই বই ফেরত নিতে চলে এসেছে, এই ধারণা করে সে জানালার কাছে যায়। সাথে সাথে সে পুলিশের গাড়ির সাইরেন দেখতে পায়। পুলিশ তাদেরকে বলে তোমাদেরকে ঘিরে ফেলা হয়েছে, বাচ্চার বইটিকে নিচে ফেলে দাও আর আত্মসমর্পণ করো। তারা কষ্টে অভিমানের আগে বইটি ছুঁড়ে ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। বিঙ্কের বাবা মা বিঙ্ককে নিয়ে শান্তিমতো বাসায় চলে আসে। সেদিন রাত্রেবেলা তারা বিঙ্ককে ঘুম পাড়িয়ে তাদের নিজেদের রুমে চলে যায়। কিন্তু বিঙ্ক একটু পরে আবার উঠে যায়। সে উঠেই সে আরেকটি বই হাতে নেয় যেটির নাম বেবি বুয়ের চীন অ্যাডভেঞ্চার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আপনাদের এই সিনেমাটি নিয়ে কয়েকটি মজার ফ্যাক্ট বলি। এই সিনেমাতে বিঙ্ককে শুটিংয়ের জন্য দুটি যমজ বাচ্চা ব্যবহার করা হয়। হ্যাঁ, একই রকম দেখতে দুটি আলাদা আলাদা বাচ্চাকে দিয়ে এই শুটিংগুলো করানো হয়। আর কঠিন শ্যুটগুলো যেগুলো বাচ্চারা করতে পারে না সেটি করে দিতেন এই ব্যক্তি, ওনার নাম ভার্নে জে ট্রায়ার। যদিও সিনেমাটি আমরা অনেক পছন্দ করেছিলাম তবুও সিনেমাটি রিলিজের পর বেশ ফ্লপ হয়। 48 মিলিয়ন বাজেটের সিনেমাটি আয় করে মাত্র $30 মিলিয়ন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের সাথে যুক্ত হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইলো।